কই যাইতেছি নিজেও জানি না, মনে কর গাড়ার মধ্যে যদি পরস বিপদ দে আব্বা। আজকে আজকে আবার কত তো মজার মদিন আব্বা, সাবাস। এই ট্রেনিংটা আগে নিতে বুদ্ধি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আলি আহমেদ, ইউ আর ওয়াচিং আলিস ক্যাপচার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। যাচ্ছি কুমিল্লা। তো এখন আছি সাইনবোর্ড, আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা আদর্শ গ্রাম দেখাতে, মানে একটা গ্রাম কত সুন্দর হতে পারে সেই গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, সেই গ্রাম সম্পর্কে আপনাদেরকে জানাবো এন্ড যেতে যেতে কিছু কথা বলবো। যদি আপনারা শুধু আদর্শ গ্রামই দেখতে চান তাহলে স্কিপ করে যান, টেনে যান, বাট গ্রামটা দেখবেন প্লিজ। মাঘ মাসের শেষ সময়, ফাল্গুন আসি আসি করছে আর শীত চলে গেছে, এখন রাতে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়, আর আমাদের দেশে শীত তো খুব একটা লাস্টিং করে না, তো বাইকে ট্যুর দেওয়ার জন্য এটা আসলে বেস্ট টাইম। এখন না শীত না গরম, অতিরিক্ত শীতেও আসলে বাইক রাইড দিতে মন চায় না, ঠান্ডা লাগে আর অতিরিক্ত গরমে বিরক্ত লাগে। অ্যান্ড একটা সময় ছিল যখন রাত বিরাতে বের হয়ে যেতাম, তো তখন দল বেঁধে গেলে যেতাম অথবা একা গেলে একা যেতাম, ভয় লাগতো না। বাট সত্যি কথা, লাস্ট কিছু নিউজ যেটা আমরা পত্রিকায় পড়েছি, পুলিশকে সহ যেভাবে চিন্তা হয়েছে মহাসড়কগুলোতে রাতে, তারপরে আর রাতের বেলা জার্নি করার মতো সাহস কুলাতে পারি নাই, স্পেশালি দুইজন বা তিনজন নিয়ে। সো মহাসড়কগুলো আসলে রাতের বেলায় রাইড করার জন্য, সোলো রাইড করার জন্য এখন আর নিরাপদ না। টোল প্লাজায় চলে আসলাম। কত টাকা? ইন্ডিয়াতে দেখেছি বেশিরভাগ এই ধরনের ব্রিজে না, এর চেয়ে বড় বড় ব্রিজগুলোতে কোনো টোল থাকে না, বাট আমাদের দেশে কুয়াকাটা যেতে ছোট 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 ব্রিজগুলোর উপরে যেভাবে টোল নেয়, তা আফসোস লাগে মাঝে মাঝে। আসলে আমরা এই ছোট্ট একটা বাহনটাকে নিয়ে যদি এত টোল দেওয়া লাগে, কেউ কাউকে সাইড দিতে যাচ্ছিলাম না, এভাবে ব্রিজের উপরে দাঁড়ানো ঠিক না, গাড়িটা স্টাডি নিচ্ছে না। এখন রানিং এ স্টার্ট নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার সেলফ নিচ্ছেই না। এন্ড স্টার্ট নিয়ে নিয়েছে। সুজুকি জিক্সার এফআই এবিএস নিয়ে প্রথম এই ধরনের একটা সমস্যায় পড়লাম, যেটা হতেই পারে, অলমোস্ট 3 বছর হয়ে যাচ্ছে, আর যেহেতু প্রবলেমটা লং রোডে যাওয়ার পথে হয়ে গেছে, এই মুহূর্তে কিছু করার নাই, বাট আমি এটা ব্যাক করে সাথে সাথেই সলভ করব, কারণ আমি বাইকের প্রবলেম পছন্দ করি না। বাইকের যে কোনো ধরনের সমস্যা আসলে ফার্স্টেই সলভ করে ফেললে বড় আর সমস্যা বাঁধে না। ভালো একটা বাইক যদি সাথে থাকে আর বাইক যদি ওকে থাকে, রাস্তাঘাটে ধুলাবালি না থাকে, বৃষ্টির দিন না হয়, তাহলে বাইক নিয়ে পুরো বাংলাদেশ চষে বেড়ালেও আসলে কষ্টের কিছু নাই, আনন্দই লাগে, অন্তত গাড়ির চেয়ে। এই ধরনের জ্যামগুলোতে চিপা চাপা দিয়ে চলে যাওয়া যায়। এই মুহূর্তে আছি দাউদকান্দি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ, বিএনপির টাইমে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে বিএনপির একজন সিনিয়র নেতা, তার নামের কলেজ। অ্যান্ড আমাদের একটা নামাজের বিরতি দিতে হবে, আজকে শুক্রবার, জুমার দিন, বাট এই রোডটা তো মনে হচ্ছে প্রচুর ধুলা রে ভাই, আর প্রকৃতি একদম শুষ্ক রুক্ষ, ধুলাবালির কারণে একদম মরুভূমির মতো মনে হচ্ছে। মিশন ভুট্টা ক্ষেত সিজন, আয় জায়গা ভুট্টা ক্ষেতে, পাড়ার মতো উঠো স্কিলে গেলে, আসতে দিলে ওঠ, উঠাচ্ছি তুই নম্র ভদ্রভাবে ওঠ। এদিকে রাস্তা আছে কিনা জানি না, কিন্তু ট্রাই করতেছি বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য। সৃজন, মনে কর গাড়ার মধ্যে যদি পরস, এক্সট্রা কোনো ড্রেস আছে? নাই না, আমার আব্বাই ফোন দিছে, আব্বা যাইব, আব্বা আমরা তো হুন্ডা নিয়ে বাড়ির কাছে আইসা পড়ছি ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে। হ্যাঁ, এই যে আমি ধরে ধরে হুন্ডা বাসায় আনার চেষ্টা করতেছি। সৃজন নাম, তুই এই যে এই চিকন রাস্তাটা তুই যদি পরস, তুই বুঝছিস ব্যাপারটা, দেশের বাড়ির রাস্তা হয় নাই দুঃখজনকভাবে, আর রাস্তা না হওয়ার কারণ হচ্ছে এদিকে কেউ রাস্তার জন্য জায়গা দেয় না। ওপস, আমরা আসতেছি জঙ্গলের ভিতর দিয়ে, জঙ্গলে মঙ্গল, সরি কই যাইতেছি নিজেও জানি না, তবে যে কোনো এক জায়গায় যেয়ে উঠবো এটা জানি। অ্যান্ড ইয়েস, সফল। ইচ্ছা থাকিলে উপায় হয়। কি খবর? আমার পায়ের ব্যান্ডেজ খুলে গেছে। বাড়িতে এসেই আমরা অসম্ভব সুন্দর গ্রামটি দেখতে বেরিয়ে যাই। আজকে আমরা যে গ্রামটিতে এসেছি এটা আমাদের ঢাকার একদম কাছে, দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রাম, যেটা আমার দাদার বাড়ি এবং আমার বাবার জন্মস্থান। যদিও কুমিল্লা জেলায় এটির অবস্থান, কিন্তু মূল কুমিল্লা শহর এখান থেকে আরও 30 কিলোমিটার দূরে অবস্থিত। জুরানপুর গ্রামের পরিবেশ খুব শান্ত এবং পরিষ্কার। গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বলবো না, কারণ এখানকার সৌন্দর্য ম্যানমেড, গ্রামটিকে এখানকার মানুষরাই সুন্দর করে রেখেছে।
এই গ্রামকে আদর্শ গ্রাম বলে সম্বোধন করেছি তার কারণ এই গ্রামটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং গ্রামে রয়েছে নামকরা সব স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, ছাত্রছাত্রী হোস্টেল। প্রতিষ্ঠানগুলো এত সুন্দরভাবে পরিচালিত হয়ে থাকে এবং এর অবকাঠামো এবং শিক্ষার মান এতটাই সুন্দর যে ঢাকার নামকরা স্কুল থেকে কোনো অংশে কম না। আজকে এই গ্রামটির সাথে পরিচয় করিয়ে দিলাম কারণ আমার বাবা নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বসবাস করার কারণে দেশে খুব একটা আসা হয় না। বাবা মাঝে মধ্যে আসেন এবং এখানে নিরিবিলি সময় কাটান, আর আজকে আমি বাবার কাছে এসেছি তার কারণ আজকে বাবার জন্মদিন, তাই একটা কেক কিনে নিলাম, বাবার সাথে দেশের বাড়িতে জন্মদিন পালন করব। ছবি তুলে দিও তো আব্বা, আসেন। আর কেক কাটি, হ্যাপি বার্থডে আব্বা। আজকে আবার কততম জন্মদিন আব্বা? জন্ম হলো মনে করো 70। বেশি খাওয়া আমার ডায়াবেটিস আছে আপা, সবাই একটু করে দিয়ে দিও। সেই গ্রামে আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, বাট আমার জন্ম হয়েছে বাহিরে ক্যান্টনমেন্টে। বাবা যখন আর্মিতে চাকরি করতো, সুন্দর একটা সময় পার করলাম, বাবার সাথে জন্মদিন পালন করলাম। তো এখন ব্যাক করছি, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে।